আজকের এই ভিডিওটির মাধ্যমে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার সময় যাবতীয় যে সমস্যাগুলো হচ্ছে তার মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার সমাধান করার চেষ্টা করবো তো আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু অবশ্যই এই তিনটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান আপনি অনায়াসেই নিজেই করতে পারবেন তো নমস্কার আমি রঞ্জিত বর্মন আর আপনারা দেখতেছেন আরবি চ্যানেল আরবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এই ভিডিওটি দেখার জন্য আপনারা যদি এই চ্যানেলটি নতুন অথবা প্রথম দেখতেছেন তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন কারণ রেশন কার্ড রিলেটেড এবং ভোটার কার্ড রিলেটেড এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রায় প্রত্যেকদিন এই চ্যানেলে আপলোড করা হয় তো সর্বপ্রথম যে সমস্যাটির কথা আলোচনা করব স্ক্রিনশট ডিলিট হয়ে গিয়েছে অর্থাৎ যে জায়গায় রেফারেন্স নাম্বার থাকে সেই রেফারেন্স নাম্বারের যে স্ক্রিনশট আপনি যদি মোবাইল থেকে করেন মোবাইল থেকে করার সময় ফাইনালে যে রেফারেন্স নাম্বারটি আসে সেই রেফারেন্স নাম্বারটি যদি স্ক্রিনশট নিয়ে রাখেন এবং কোনো ক্রমে ব্যতিক্রমে বা ভুলবশত যদি সেই স্ক্রিনশট ডিলিট হয়ে যায় অর্থাৎ রেফারেন্স নাম্বারটি যদি আপনার কাছে না থাকে তাহলে বর্তমান পরিস্থিতি আপনার কি করণীয় রয়েছে সেটা কিন্তু খুবই ভালোভাবে বুঝতে হবে তো এই পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে যে পরিস্থিতিতে আপনার রেফারেন্স নাম্বার আপনার কাছে সংরক্ষিত নেই অর্থাৎ যে রেফারেন্স নাম্বারটি স্ক্রিনশট রেখেছেন সেই স্ক্রিনশটটি আপনার কাছে সংরক্ষিত নেই এখন আপনাকে অবশ্যই করতে হবে কি আপনি যে মোবাইল নাম্বারের সাহায্যে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেছিলেন সেই মোবাইলটির মেসেজ বক্স সর্বপ্রথমে চেক করতে হবে এবং দেখতে হবে যে সেখানে রেফারেন্স নাম্বার রয়েছে কিনা যদি একের বেশি অর্থাৎ একাধিক রেফারেন্স নাম্বার থাকে তাহলে রেফারেন্স নাম্বারে তাহলে সেই রেফারেন্স নাম্বারগুলো দিয়ে স্ট্যাটাস চেক করবেন অবশ্যই যে ব্যক্তির রেফারেন্স নাম্বারটি হারিয়ে গিয়েছে অবশ্যই পেয়ে যাবেন এবং যদি মেসেজ বক্সেও যদি রেফারেন্স নাম্বার না থাকে তাহলে আপনাকে কি করতে হবে তাহলে অবশ্যই আপনাকে আবারও সেই মোবাইল নাম্বার দিয়ে সেই ভোটার কার্ডের নাম্বার দিয়ে লগ ইন হতে হবে এবং লগ হওয়ার পর কারেকশন অপশনটিতে ক্লিক করতে হবে এবং সেখানে গিয়ে সেই ভোটার কার্ডের যদি সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে শুধুমাত্র মোবাইল নাম্বারটি আপডেট করে দেবেন এবং নতুন যে রেফারেন্স নাম্বারটি আসবে সেই রেফারেন্স নাম্বারটি দিয়ে দিয়েই কিন্তু আপনি আধার লিঙ্কিংয়ের ব্যবস্থা করতে পারবেন কারণ বর্তমান পরিস্থিতিতে নতুন আপডেট অনুযায়ী আপনি যদি ভোটার কার্ডে যে কোনো তথ্যই সংশোধন করুন না কেন বা নতুন ভোটার কার্ডের জন্যই আবেদন করুন না কেন সঙ্গে সঙ্গে কিন্তু আধার লিঙ্কের যে সিস্টেমটি যে পেজটি সঙ্গে সঙ্গে সেই পেজও আসতেছে অর্থাৎ এর থেকে বোঝা যায় আপনি যদি শুধুমাত্র সেই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল মোবাইল নাম্বারটি সংযুক্ত করেন তখনও কিন্তু সেই ব্যক্তির ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অবশ্যই হবে কারণ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার যাবতীয় প্রসেস সেই মোবাইল নাম্বার অ্যাড করার সময়ও কিন্তু রয়েছে এবং এই যে মোবাইল নাম্বার কিভাবে আপডেট করতে হয় আপনি যদি জানতে চান তাহলে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিয়ে অবশ্যই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন এবং রেফারেন্স নাম্বার খুঁজে পাবেন এবং আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কিংয়ের যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি সমাধান খুঁজে পাবেন তো তারপর সমস্যাটি হচ্ছে ফর্ম ইজ অলরেডি সাবমিটেড যদি কোনো ব্যক্তি একবার যে ফর্মটি ফিল করবেন সেই ফর্মটি যদি আবারও ফিল করতে চান তাহলে কিন্তু এই অপশনটি আসবে অর্থাৎ আপনি যে ফর্মটি ফিল আপ করছিলেন আগে সেই ফর্মটি যতক্ষণ পর্যন্ত না অ্যাকসেপ্ট বা রিজেক্ট হবে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ব্যক্তি আবার ওই ফর্ম ফিল করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যদি একটি উদাহরণের সাহায্যে যদি বোঝা যায় তাহলে যদি কোনো ব্যক্তি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য সিক্স বি ফর্ম ফিল করেন এবং যদি রিফারেন্স নাম্বার সংরক্ষিত না থাকে বা রিফারেন্স নাম্বারটি সংগ্রহ করতে পারেননি বা ডিলিট হয়ে গিয়েছে যে কোনো কারণেই হোক না কেন এবং যদি আপনি আবারও সেই ব্যক্তির রেফারেন্স নাম্বার পাওয়ার জন্য আবারও সিক্স বি ফর্ম ফিল আপ করেন এবং সিক্স বি ফর্ম ফিল আপের মাধ্যমে যদি রেফারেন্স নাম্বার খুঁজতে চান তাহলে সেক্ষেত্রে লাস্টের দিকে যে সময় রেফারেন্স নাম্বার আসার কথা সেই সময় কিন্তু অবশ্যই দেখাবে ফর্ম ইস অলরেডি সাবমিটেড আশা করি বুঝতে পেরেছেন ফর্ম ইস অলরেডি সাবমিটেড দেখালে আপনাকে অবশ্যই জানতে হবে যে এই ব্যক্তির এই ফর্মটি অলরেডি সাবমিট করা রয়েছে এবং সেই ফর্মটি এখনও পর্যন্ত অ্যাপ্রুভ বা রিজেক্ট হয়নি করি বুঝতে পেরেছেন যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তির ফর্ম অ্যাপ্রুভ বা রিজেক্ট হবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি সেই ফর্ম আবারও নতুন করে ফিল আপ করতে পারবে না এবং যদি রেফারেন্স নাম্বার হারিয়েও যায় বা মেসেজ বক্সেও যদি না থাকে রেফারেন্স নাম্বার বা সংরক্ষিত যদি না থাকে তাহলেও কোনো প্রকার চিন্তার কারণ নেই যদি কোনো ব্যক্তি মোবাইল নাম্বার আপডেট না করে কারণ যখনই সেই ব্যক্তির আধার কার্ড লিঙ্ক যেটা রয়েছে সেটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে অবশ্যই মেসেজ বক্সে মেসেজ পেয়ে যাবে এবং পরবর্তীতে আবারও করতে পারবে যতক্ষণ পর্যন্ত না সেই আধার কার্ড সেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে এবং নতুন ফর্ম ফিল আপ করতে পারবেন না অর্থাৎ সেই ফর্ম একই ফর্ম ফিল আপ করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন এবং তিন নম্বর সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে রেকর্ড নট ফাউন্ড যদি ঠিক এই জায়গায় যখন যখনই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য এখানে ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে ফেস ডিটেলসে ক্লিক করা হচ্ছে ঠিক তখনই নিচে লাল লেখায় রয়েছে যে রেকর্ড নট ফাউন্ড যদি রেকর্ড নট ফাউন্ড থাকে তাহলে আপনাকে কি করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি রেকর্ড নট ফাউন্ড দেখায় তাহলে কি সেই ব্যক্তির রেকর্ড কি অলরেডি নেই সেই ব্যক্তি কি ডিল সেই ব্যক্তির কি ভোটার কার্ডের ডিটেলস অলরেডি ডিলিট হয়ে গেছে না এরকম কোনো কিছুই হয়নি যদি রেকর্ড নট ফাউন্ড দেখায় তাহলে ভাববেন সর্বপ্রথমে ভাবতে হবে যে হয়তো বা ওয়েবসাইটের প্রবলেম রয়েছে বা সমস্যা রয়েছে অথবা সেই ব্যক্তির সেই ভোটার কার্ডের নাম্বারটি পরিবর্তন হয়ে গেছে তো সাধারণত সবারই ভোটার কার্ডের নাম্বার পরিবর্তন হয় না যে সমস্ত ব্যক্তির ভোটার কার্ডের সিরিয়াল আগের একদম নাইনটিন নাইনটি ফাইভ বা নাইনটিন নাইনটি সিক্সে যে ভোটার কার্ডের নাম্বারগুলো জেনারেট হয়েছিল অর্থাৎ ডাব্লু বি দিয়ে তারপর ছেলাস তারপর দুটি সংখ্যা তারপর তারপর তিনটি সংখ্যা তারপর ছিলাশ তারপর পাঁচটি সংখ্যা থাকে এই রকম যদি থাকে সেই ব্যক্তিদের ভোটার কার্ডের যদি কোনো তথ্য সংশোধন করা হয়েছিল অলরেডি তাহলে কিন্তু সেই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটি অলরেডি পরিবর্তন হয়ে যাবে তো ভোটার কার্ডের নাম্বার যদি অলরেডি পরিবর্তন হয় তাহলে ভোটার কার্ডের যে ইনফরমেশান যে চেক করতে হয় সেই ইনফরমেশনে গিয়ে যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করবেন সঙ্গে সঙ্গে ডিটেলস চলে আসবে এবং নতুন ভোটার কার্ডের নাম্বার অলরেডি চলে আসবে যদি সেই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বার পরিবর্তন হয় এবং যদি ওয়েবসাইটের সমস্যা থাকে তাহলে কিছুক্ষণ পরে ট্রাই করবেন অবশ্যই রেকর্ড ফাউন্ড শো হবে তো আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে যে তিনটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করার চেষ্টা এই ভিডিওটির মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ